হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 31 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দে সাপ্তাহিক চাকুরির খবরের পুরো পত্রিকাটি দেখে নিব। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, যেগুলো হয়তো আপনাদের প্রয়োজন হতে পারে। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে মাঝখানে আপনাদের প্রয়োজনীয় নিয়োগটি আপনারা মিস করতে পারেন। আপনারা আজকে অনেক গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন। সো অলরেডি দেখতেই পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আর তৃতীয় পাতা এবং সরি দ্বিতীয় পাতা এবং শেষ পাতায় কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেগুলো আপনাদের প্রয়োজনীয়। সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আজকে 31 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দের সাপ্তাহিক চাকরি খবরের পূর্ব পত্রিকাটি, প্রথমত হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রণ নিয়ন্ত্রক এর কার্যালয়ে চাকুরি, 575 জনের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এইখানে ভালো ভালো পদ আছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করবেন। বাকি পদগুলো আমরা তৃতীয় পাতায় গিয়ে দেখব এবং কিভাবে আবেদন করব এবং লাস্ট ডেট কবে সেটি আমরা দেখে নেব। বিভিন্ন ব্যাংকে চাকুরি, 54 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি বলা যায়। বাকিটা তিনের পাতায় আছে। 5টি ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, 30 জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, 30 জন নেওয়া হবে। মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এখানে 5 জন নিয়োগ করা হবে। বাকিটা তিনের পাতায় আছে। এখানে দেখুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, 327 জনের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতেই পাচ্ছেন, এটার মূল সূত্র, মূল যেই নিয়োগটি সেটি ইত্তেফাকে দেওয়া আছে। সো আপনারা যদি মূল নিয়োগটি দেখতে চান তাহলে ইত্তেফাকে পত্রিকায় দেখে নেবেন। 28/12/2021 সালের। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, 25 জনের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। বাকিটা দুইয়ের পাতায় আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, 45 জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, বিডি জবস সার্কুলার হচ্ছে এটার সোর্স। এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ব্যাংকে চাকরি, এখানে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, 5177 জনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাকিটা তিনের পাতায় আছে, বাকি অংশটি আমরা তিনের পাতায় গেলেই দেখতে পারবো, আপনারা আমাদের সাথেই থাকুন। ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয়ে যশোরে চাকরি, 11 জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, অনেকগুলো পদ আছে। বাকিটা তিনের পাতা আছে। এখানে দেখুন বেসরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রাণ গ্রুপে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। বাকিটা তিনের পাতা আছে। আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এটিও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন। বাকিটা তিনের পাতা আছে, আমরা গেলেই দেখতে পারবো। নৌপরিবহন মন্ত্রণালয় চাকরি, 15 জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল ঘন্টাটি অন করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চাকরি, 47 জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই ছিল প্রথম পাতার নিয়োগগুলো, আমরা দ্বিতীয় পাতায় যাই, সেখানে কী কী আছে দেখে আসি। তো আমরা দ্বিতীয় পাতায় চলে আসলাম, দ্বিতীয় পাতায়ও কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আমাদের সাথেই থাকুন। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরি, প্রথম পাতার যে বাকি অংশটি এখানে দেওয়া আছে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং বয়সটা কত থেকে কত থাকতে হবে, 18 থেকে 30 বছর সাধারণ, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 বছর, এবং নিয়োগ বিজ্ঞপ্তির লাস্ট ডেট কবে, এগুলো সব কিছু এখানে দেওয়া আছে। কিভাবে আবেদন করতে হবে সেটিও এখানে দেওয়া আছে। এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, দেখুন সকাল 10টা থেকে 5টার মধ্যে আপনারা এখানে আবেদন করতে হবে। সকাল অনলাইনের যত অ্যাপ্লিকেশান করা করতে বলা হয় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনারা এই টাইমেই আবেদন করতে হবে। এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এখানে কোন প্রতিষ্ঠান এটির উল্লেখ করা হয়নি,
এটা কেমন নিয়োগ বিজ্ঞপ্তি আমি জানি না, তবে আপনারা দেখে শুনে আবেদন করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, কিন্তু কোন প্রতিষ্ঠান সেটি উল্লেখ করা দেওয়া হয়নি। জেলা পরিষদ টাঙ্গাইলে চাকুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, একটি পদ আছে, চাইলে আপনারা আবেদন করতে পারেন। এখানে দেখুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চাকুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পদ, ভালো, আপনারা চাইলে আবেদন করতে পারেন। 5টি ব্যাংকে চাকুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পাতার বাকি অংশটি এখানে দেওয়া আছে। এখানে অনেকগুলো পদ আছে, চাইলে আপনারা আবেদন করতে পারেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 6টি পদ আছে, ভালো গ্রেডের বেতন, ভালো পদ, সো আপনারা এখানে আবেদন করতে পারেন। আমরা আরো একটি নিয়োগ দেখব, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে চাকুরি। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যদিও পদসংখ্যা কম থাকলেও আপনারা আবেদন করবেন। অনেকেই দেখা যায় যে পদসংখ্যা কম দেখে আবেদন করে না, সো আপনারা আবেদন করবেন। 2টি পদ আছে, 2জন নিয়োগ করা হবে, চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকুরি, যারা বড় পদে আবেদন করতে চান তারা এখানে আবেদন করতে পারেন। এখানে সব প্রভাষক পরিচালক এইখানে নিয়োগ করা হবে, সো আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এই ছিল দ্বিতীয় পাতার নিয়োগগুলো। যারা এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা তৃতীয় পাতায় যাই, তৃতীয় পাতায় আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। আমরা তৃতীয় পাতায় চলে আসলাম। তৃতীয় পাতায় মূলত প্রথম পাতা, দ্বিতীয় পাতার বাকি অংশটি আমরা দেখে নিব। বাংলাদেশ ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি, অনেকগুলো পদ আছে আর অনেক সংখ্যক নিয়োগ করা হবে, সো আপনারা এখানে আবেদন করতে পারেন চাইলে। এটি বাংলাদেশ ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি, আপনারা দ্বিতীয় অংশটি দেখছেন। দ্বিতীয় অংশ বলতে বাকি অংশটি এখানে দেওয়া আছে, কিভাবে আবেদন করতে হবে, এবং ওই পাতায় জায়গা নাই, স্বল্পতার কারণে এখানে দেওয়া আছে। তো এখানে দেখুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হচ্ছে। এখানে এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিভিন্ন ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, এটিও কিন্তু আরেকটি নিয়োগ, তো এটিতেও আপনার অনেকগুলো নিয়োগ করা হবে, পদসংখ্যাও অনেক আছে, তাছাড়া লোকও অনেক নিয়োগ করা হবে। চাকরির প্রার্থীরা যারা আছেন তারা এখানে আবেদন করবেন। এইখানে কিভাবে আবেদন করতে হবে, এখানে সকল কিছু দেওয়া আছে। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সহযোগিতা করব। এখানে দেখুন আরেকটি, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রথম পাতার যে বাকি অংশটি এখানে দেওয়া আছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এইটিই কিন্তু গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, চাইলে আপনারা আবেদন করতে পারেন। লাস্ট ডেট কবে, সকল কিছু এখানে দেওয়া আছে, সকাল 10টা থেকে 5টার মধ্যে আবেদন করতে হবে। পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 পদের জন্য 112 টাকা, 4 থেকে 5 পদের জন্য 56 টাকা, 72 ঘন্টার মধ্যেই আপনারা SMS পেয়ে যাবেন। আবেদন করার পরে কনফার্মেশন কোড চলে আসবে যে আপনি আবেদনটি করেছেন। পরীক্ষার ফিটি অবশ্যই টেলিটক সিম দিয়ে আপনাদের বিকাশ থেকে আপনাদের পাঠাতে হবে। প্রাণ গ্রুপে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন। এইখানে আবেদন করলে সাথে সাথে চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, সো আপনারা চাইলে আবেদন করতে পারেন বেসরকারি। ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয়ে প্রথম পাতার বাকি অংশটি এখানে দেওয়া আছে, কিভাবে আবেদন করতে হবে। জাস্ট এইখানে শুধু এই এগুলোই দেওয়া আছে, এটা ম্যানুয়ালি আবেদন করতে হবে, সো এখানে আপনারা ম্যানুয়ালি আবেদন করে নেবেন। হিসাব নিয়ন্ত্রক এর কার্যালয়ে, মহানিয়ন্ত্রক এর কার্যালয়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পাতার বাকি অংশটি এখানে দেওয়া আছে। আজকের ভিডিওটি অনেক লম্বা হচ্ছে, ভালো করে দেখাচ্ছি। তো এই ছিল আজকের তৃতীয় পাতার নিয়োগগুলো, আমরা শেষ পাতায় যাব, সেখানে কি কি আছে আমরা দেখে নিব। খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আমাদের সাথেই থাকবেন। আমরা শেষ পাতায় চলে আসলাম, শেষ পাতা আমাদের সাথেই থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আমাদের সাথে থাকবেন। খুলনা সিপায়ার্ট লিমিটেডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এখানে দেখুন ভালো কিছু পদ আছে, 4টি পদেই আপনারা আবেদন করতে পারবেন। HSC থেকে শুরু করে আপনারা স্নাতক পাশ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে চাকরি নিয়োগ বিবৃতি দেওয়া হয়েছে। এইটিতেও আপনারা আবেদন করতে পারেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না, সরি, এটা ম্যানুয়ালি আবেদন করতে হবে। সো ম্যানুয়ালি আবেদন করে নেবেন। আদিন মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি মেডি হাসপাতালে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আবশ্যক, চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন। অষ্টম শ্রেণী পাস, খুবই সহজ পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারেন। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এস আলম কলেজি এট স্কুল অ্যান্ড কলেজে পটুয়া চট্টগ্রামে চাকরি, পটিয়া সরি পটিয়া চট্টগ্রামে চাকরি। এখানে অনেক বড় বড় পদ আছে, চাইলে আপনারা আবেদন করতে পারেন। যারা এখনও আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমাদের সাথে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল ঘন্টাটি অন করে দিবেন দয়া করে। তাহলে আপনারা প্রত্যেক সপ্তাহে আমাদের এই সাপ্তাহিক চাকরির খবরের পুরো পত্রিকাটি আপনারা দেখে নিতে পারেন। বাংলাদেশের যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে সকল নিয়োগ বিজ্ঞপ্তিরই আপনারা এই এক চাকরি পত্রিকাতেই পেয়ে যাবেন। আপনারা এই চাকরি পত্রিকায় 10 মিনিট সময় দিয়ে আপনারা দেখে নেবেন, আর যদি করতে চান তাহলে করে নেবেন আবেদন। এখানে দেখুন সাধারণ আনসারের চাকরি, এটি আপনার যারা আবেদন করেছেন তাদের সময়সূচি দেওয়া হয়েছে, কোথায় গিয়ে আপনারা বাকি ট্রেনিংটা দিবেন, মানে ট্রেনিং দিবেন বলতে শারীরিক সক্ষমতা আছে এইগুলো আপনারা প্রকাশ করবেন, সেগুলো আপনার জেলাগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, সময় উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনারা এই সময় যাবেন তাদের রেঞ্জে। সো এখানে সময়সূচি দেওয়া আছে, যারা 31/12/2021 তারিখে আবেদনটি করেছেন এখানে দেওয়া আছে তারিখের মধ্যে যারা আবেদন করেছেন তাদের নিম্নলিখিত সময়সূচি দেওয়া আছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দ্য মেটাল প্রোপার্টি লিমিটেডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের 16ই ডিসেম্বর, সরি 31ডিসেম্বর 2021 সালে সাপ্তাহিক চাকরি খবরের পুরো পত্রিকাটি। আশা করছি এই পত্রিকা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন আমাদের সাথেই থাকবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। শেষ করার সময় আবারও আপনাদেরকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।